আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটি এক সময় আসলে কি ছিল? পৃথিবীর শুরু থেকেই কি বাংলাদেশের ভূখণ্ড এমন ছিল? না, বাংলার এই ভূখণ্ডের কোনো অস্তিত্বই ছিল না। আমরা রংপুর বা সিলেটের এলাকার যা দেখি তার সবটুকুই ছিল সমুদ্রের পানির নিচে। আজকের এই খুলনা, যশোর, ঢাকা, চট্টগ্রামের তখন কোনো চিহ্নই ছিল না। অথচ এই সব এলাকা এখন বিষুবরেখার উত্তরে অবস্থিত হলেও এর জন্মের ইতিহাস পুরোটাই রোমাঞ্চকর। সেটা কিভাবে, চলুন জানি। বঙ্গীয় বদ্বীপ প্রথমে ছিল পৃথিবীর অপর প্রান্তে, সেই দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিকার কাছে, প্রায় 13 থেকে 17 কোটি বছর আগে। তার মানে 1,48,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ড কি ছিল? অস্তিত্বহীন, কেবলই সমুদ্র। বাংলার এই শান্ত বিস্তীর্ণ সমতল ভূমির জন্মের পেছনে লুকিয়ে আছে বাংলাদেশীয় পাতগুলির ভয়ঙ্কর সব সংঘর্ষ। একটি দুটি নয়, 4 থেকে 5টি ভূখণ্ড থেকে আসা পলিমাটি আর পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, কাঞ্চনজঙ্ঘা সহ আরো অনেকগুলো পর্বতমালা জেগে ওঠার গল্প প্রায় 18 কোটি বছরের যাত্রায় বিশাল এক রোমাঞ্চকর ইতিহাস লুকিয়ে আছে এই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টির পেছনে। আর এই রোমাঞ্চকর ইতিহাস নিয়েই আমরা সাজিয়েছি আজকের পর্ব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 7 স্ট্রেঞ্জ চ্যানেলের আজকের পর্বে। চলুন তাহলে শুরু করি আজকের পর্বটি। হিমালয় থেকে বাংলাদেশের রোমাঞ্চকর যাত্রা, ভৌগোলিক সেই রহস্যগুলি জানার আগে অবশ্যই আমাদের কিছু বিষয় জানতে হবে, আর তা হলো এই ভূমিরূপের সৃষ্টি কিংবা আদি অবস্থা সম্পর্কে। কিভাবে তা অনবরত বদলে গেছে, যাচ্ছে এবং সেই সাথে বদলে দিচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত। আমরা জানি আমাদের এই পুরো পৃথিবী কিছু টেকটোনিক প্লেটের উপর অবস্থিত, আর এইসব টেকটোনিক প্লেট প্রতিনিয়ত চলমান, যা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অভ্যন্তরীণ ফুটন্ত লাভার স্রোতে আমাদের পৃথিবীর সমস্ত ভূমি, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সহ সকল দেশ মহাদেশ ভেসে বেড়াচ্ছে, তবে সেটি খুব ধীরে ধীরে। টেকটোনিক প্লেটের এই ভেসে বেড়ানোর বৈশিষ্ট্য পৃথিবীর মানচিত্র পর্যন্ত পরিবর্তন করে ফেলে। যেমন কোটি কোটি বছর আগে আমেরিকা মহাদেশ ও আফ্রিকা মহাদেশ একসাথে ছিল, ভূপ্লেটের স্থানচ্যুতির কারণে এগুলো আলাদা হয়ে যায়। শুধু কি আফ্রিকা আমেরিকা, আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে আমরা যাকে বঙ্গীয় বদ্বীপ বলে জানি তার কোনো অস্তিত্বই ছিল না। তাই 18 কোটি বছর আগে পৃথিবীতে কোনো আলাদা আলাদা মহাদেশও ছিল না, সবগুলো মিলে একটা অতি মহাদেশ ছিল। সেই বিশাল ভূভাগকে বলা হয় বেনজিয়া। পরবর্তীতে তা ভেঙে তৈরি হয় লরেশিয়া ও গন্ডোয়াল্যান্ড। সে সময় পৃথিবীর অভ্যন্তরীণ মেন্টাল উতলে ওঠার ফলে গন্ডোয়াল্যান্ডের টেকটোনিক প্লেট ফাটল ধরে এবং সেটি 4টি খণ্ডে বিভক্ত হয়ে তা আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া টেকটোনিক প্লেটে পরিণত হয়। আমাদের এই টেকটোনিক প্লেট মূলত ইন্দ্র অস্ট্রেলিয়া টেকটোনিক প্লেটের অন্তর্ভুক্ত, যা মাদাগাস্কার থেকে বিভক্ত হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। আর এই গন্ডোয়াল্যান্ড থেকেই শুরু বাংলার এই বদ্বীপের যাত্রা। এই চিরগুলো ধরে ধরে ও অনুপাতের সাথে যে লাভা বা মেঘমা উঠে এসেছিল তার অস্তিত্ব অর্থাৎ সমকালীন আগ্নেয় শিলা দেখা যায় সিলেট ও শিলংয়ে, আর অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তে, যেটা ভারত আর অস্ট্রেলিয়া এক সময় যে যুক্ত ছিল তার প্রমাণ। আর সে জায়গা থেকেই শুরু ভারতের সেই প্লেটে সেই উত্তরমুখী মহাযাত্রা। কি গতিতেই না সে পাড়ি দিয়েছিল মহাসাগর, 8 কোটি বছরে সে পেরিয়েছে 9,000 কিলোমিটার। তার ছুটে আসার এই গতিটা বুঝতে হলে আমাদের ভূতাত্ত্বিক স্কেলে চিন্তা করতে হবে। মহাদেশের প্লেটগুলো সাধারণত বছরে সরে 5 সেন্টিমিটারের মতো, আর সেখানে ভারত ছুটেছে 4 গুণ বেশি, সে বছরে এগিয়ে যাচ্ছে প্রায় 20 সেন্টিমিটারের মতো। এর কারণটা কি? অবাক করার কারণ হচ্ছে আমাদের এই টেকটোনিক প্লেটের পুরুত্ব মাত্র 100 কিলোমিটারের মতো, যেখানে গন্ডোয়াল্যান্ডের অন্যান্য অংশগুলির পুরুত্ব 180 কিলোমিটার কিংবা তার বেশি পুরুত্বের। এর ফলে এর গতিবেগ ছিল সবচেয়েতে বেশি। আমরা জানি আমরা যত বেশি জোরে ধাক্কা দেব তার প্রতিক্রিয়াটাও হবে ঠিক ততটাই বেশি। ইউরোশিয়ান অর্থাৎ ইউরোপ ও এশিয়ার যে টেকটোনিক প্লেটের উপর অবস্থিত তার সাথে প্রবল সংঘর্ষে লিপ্ত হয় ভারতীয় প্লেট। এখানে বলে রাখা ভালো, সাধারণত দুইটা প্লেটের সংঘর্ষে 3 ধরনের ঘটনা ঘটে।
আগ্নেয়গির অগ্নুপাত, ভূমিকম্প, মুখোমুখি দুইটা প্লেটের সংঘর্ষে একটার আরেকটার উপর চাপের ফলে মাঝের মাটি উপরের দিকে উঠে পাহাড় পর্বত সৃষ্টি হওয়া, আর সে কারণে এই দুই প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা আর অন্নপূর্ণার মতো বিশাল সব পর্বতমালা। এটা নিশ্চয়ই অনেকের জানা যে গাঙ্গেয় বদ্বীপ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ভারতীয় পাত, ইউরেশীয় পাত এবং বার্মা পাত। তাহলে এখন সহজেই বুঝতে পারছেন সেটা কেন কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ সৃষ্টির রহস্য। এতক্ষণ তো গেল হিমালয় সৃষ্টির রহস্য, এবার আসা যাক বঙ্গীয় বদ্বীপ বা আমাদের এই বাংলাদেশ কিভাবে হলো বা এবং বাংলাদেশের পাহাড়গুলি কিভাবে সৃষ্টি হলো। বাংলাদেশের রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা গন্ডোয়াল্যান্ডের অন্তর্ভুক্ত থাকাকালীন সময় থেকেই ছিল, কিন্তু বাকি অঞ্চলগুলি তখনও কোনো অস্তিত্ব ছিল না। এই অঞ্চলগুলি সৃষ্টি হয় হিমালয় সৃষ্টি হওয়ার পরপরেই প্লেটের সংঘর্ষের ফলে। সৃষ্ট হিমালয় স্থিতিশীল অবস্থায় আসতে সময় লেগে যায় অনেক অনেক বছর। ওদিকে আবার ভারতীয় ভূতত্ত্ব আস্তে আস্তে পাতের তলায় ঢুকতে শুরু করে, এটাকে ভূবৈজ্ঞানিক ভাষায় বলা হয় সাবডাকশন। এটা যতই ভিতরের দিকে ঢুকতে থাকবে ততই পশ্চিম বার্মা ব্লক উঁচু হয়ে তৈরি হয় নাগাল্যান্ড আর আরাঙ্কাং ইউমা পর্বতমালা। এখানে কিন্তু গল্পে শেষ নয়, বলতে পারেন সবে মাত্র শুরু হলো। যুগে যুগে হিমালয়ের স্থিতিকালে সাগরের ঢেউয়ের আঘাত বাড়ি খায় হিমালয়ের পাদদেশে, যেখানে দেখি শিবলিপ পর্বত এবং দেখি সেখানেই তৈরি হয় গঙ্গা নদী। এর ফলে বিশাল পরিমাণে পলিমাটি গঙ্গা নদী ধরে এসে জমা হতে থাকে বেঙ্গল বেসিনে। এদিকে বারবার প্লেট বা নাগাল্যান্ড আরাকানি পাহাড় থেকেও আসতে পারে পলিমাটি। ভারতীয় ভূখণ্ড এবং অস্ট্রেলিয়া ভূখণ্ড থেকে আগে এসেছিল বিশাল পরিমাণের পলিমাটি। হিমালয় পর্বত স্থিতিশীল হতে হতে ব্রহ্মপুত্র তার মূল গতিপথ পরিবর্তন করে বাংলাদেশে বিশাল এক পলিমাটির ডালি নিয়ে প্রবেশ করে। গঙ্গা ও ব্রহ্মপুত্র এভাবে পলিমাটি বহন করে না নিয়ে এলে বদ্বীপের এত বিস্তীর্ণ অঞ্চল তৈরি হতো না। ধারণা করা হয় আজও এটি সম্মিলিতভাবে প্রতি বছর 100 কোটি টনের বেশি পলিমাটি নিয়ে আসে বঙ্গীয় এ বদ্বীপে। প্রায় 40-50% থেকে যায় দেশের ভেতরে বা উপকূলে, এবং বাকি 50-60% উপকূলের কাছে বা দক্ষিণে বা বদ্বীপে জমা হয়। কোটি কোটি বছর ধরে পলি জমার ফলে আজকের বরিশাল বিশাল অঞ্চল 20 কিলোমিটার এবং ঢাকার প্রায় 15 কিলোমিটার অবিক্ষিপ্ত পলিমাটির উপর বসে আছে। আবার সুন্দরবনের উপকূলে দক্ষিণে সাগরের ভেতরে সুয়াশ গিরিখাত দিয়ে বিশাল পলিখাত, 15-20 কিলোমিটার উঁচু বেঙ্গল ফ্যান, তবে একে বেঙ্গল দ্বীপ থেকে আলাদা বলেই ধরা হয়। এভাবে কোটি কোটি বছর ধরে বহু পদ্মে বহু ভূখণ্ড পলিমাটি পড়ে তৈরি হয়েছে আমাদের এই বঙ্গীয় বদ্বীপ। সিলেট অঞ্চলে জমা চুনা পাথর সেই সময়কার ভেসে আসা পানি প্রবাহের এই নিদর্শন। আজ থেকে প্রায় 50-53 লাখ বছর পূর্বে বার্মা রেঞ্জের সাথে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টাল প্লেটের কয়েক দফা সংঘর্ষে বঙ্গীয় উপকূলের ত্রিভুজ আকৃতির চাপ পড়ে এবং পূর্বাংশে উঁচু নিচু ভাঁজের সৃষ্টি হয়, যার থেকে বান্দরবন, সিলেট, চট্টগ্রাম, মেঘালয়, আসামের আরাকান রাজ্যের পাহাড়ের সৃষ্টি হয়। সীতাকুণ্ড, মিরসারাই, এরিয়ান, সিলেট রেঞ্জ, কুমিল্লার লালমাই, ময়মনসিংহের গারো পাহাড়, এইসব মৃদু ভাঁজযুক্ত পাহাড় তারপর বছরের পর বছর রূপান্তরিত রূপ আজকের এই সব পাহাড় পর্বত। বাংলাদেশকে কেন বলা হচ্ছে বদ্বীপ? বদ্বীপ শব্দটি আসলে গ্রিক ডেল্টা শব্দ থেকে এসেছে। বাংলায় ব বর্ণনা বর্ণটির সাথে ডেল্টা এর মিল থাকায় বদ্বীপ নামটি প্রচলিত হয়। কালে কালে নদীর মোহনায় পলিমাটি জমে এই দ্বীপে রূপান্তরিত হয়, কিন্তু মাঝ বরাবর দ্বীপ গঠিত হয়, কিন্তু আবার নদীর মোহনায় তা ক্ষয় করতে শুরু করে, ফলে বদ্বীপটি বাংলার অক্ষর মাত্রা ছাড়া বয়ের মতো অথবা ইংরেজি অক্ষর উল্টা বি এর মতো আকার পায়, ফলে একে বদ্বীপ বা বেসিন বলে। আর এরপর অসংখ্য বদ্বীপ মিলে আমাদের এই বাংলাদেশ গঠিত হয়েছে বলেই একে বদ্বীপ বলা হয়। প্রকারভেদ অনুসারে বঙ্গীয় বদ্বীপটি ত্রিকোণাকার বদ্বীপ শ্রেণীর এবং বাংলাদেশ এবং ভারতে বিস্তৃত থাকলেও উত্তরে ভুটান, তিব্বত, ভারত ও নেপাল থেকে সৃষ্ট নদীগুলো এই বদ্বীপের মধ্যে দিয়ে নিষ্কাশিত হয়।
বদ্বীপটির প্রায় 60% বাংলাদেশ এবং 40% ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। বাংলাদেশ অবস্থিত বদ্বীপের আয়তন 80,000 বর্গ কিলোমিটার। এভাবেই দুই বাংলা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন সৃষ্টি করে, যার আয়তন প্রায় 1,00,000 বর্গ কিলোমিটার। আর দুই তৃতীয়াংশ প্রায় 77 কিলোমিটার জায়গায় রয়েছে বাংলাদেশের এই বদ্বীপ। এজন্যই এই বদ্বীপ সুন্দরবন বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামে পরিচিত। এটিকে চিরসবুজ বদ্বীপও বলা চলে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আরও বেশ কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর যদি কোনো বিষয় আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সব তথ্য দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা নেক্সটে আরও এমন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব যেটা আপনাদের কাছে আরও বেশি রহস্যময় এবং রোমাঞ্চকর লাগবে। তাহলে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।